হলিউড কোন অপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়ের কথা শুনে কেঁদে দিলেন। হঠাৎ করে আব্রাহাম খান জয় কি কথা বললো অপবিশ্বাসকে যা শুনে কেঁদে দিলেন। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দীর্ঘ 9 মাস পর ফিরে এসেছে সুপারস্টার শাকিব খান। আসার পর 1 সপ্তাহ ছেলে আব্রাহাম খান জয়কে সময় দিয়েছে। আব্রাহাম খান জয়কে নিজের সাথে করে ঘুরতে নিয়ে গিয়েছে, মাঠে খেলতে গিয়েছে। জয় যখন যা চেয়েছে তাই শাকিব খান কিনে দিয়েছে। আমেরিকা থেকে ফিরে এসে সুপারস্টার শাকিব খান আব্রাহাম খান জয়কে বিগ বাজেটের একটি গাড়ি কিনে দিয়েছে। শাকিব খান বলেন, জয়ের স্কুলে যাওয়ার কথা চিন্তা করে এই গাড়িটি বেশ কিছুদিন ধরে কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। জয়কে তেমন ভাবে গিফট করা হয়নি, সেই ব্যাপারটা মাথায় রেখে জয়কে এবার গাড়ি কিনে দিয়েছি। এই গাড়িতে সবসময় জয় স্কুলে যাবে। সুপারস্টার শাকিব খানের উপর জয় খুবই খুশি হয়েছে। তাই অপবিশ্বাস যখন কলকাতা থেকে ফিরে এসেছে তখন জয় যখন অপবিশ্বাসের বাসায় যায় তখন অপবিশ্বাসের কাছে বলে, বাবা তুমি সবসময় আমার বাবার কাছে থাকতে পারো না, বাবার বাড়িতে যদি আমি থাকি খুব ভালো থাকো, অনেকদিন খুবই আনন্দ করেছি, কেন বাবা তুমি একসাথে থাকো না, এক বাড়িতে থাকো না। আমার বন্ধুরা তো সবসময় বলে বাবা এবং মাম্মার সাথে একই বাড়িতে থাকে, তাহলে কেন আমি থাকতে পারি না, আমার খুব ইচ্ছে করে তুমি এবং পাপা একসাথে থাকবে আমাকে নিয়ে, আমি তোমাদের মাঝে খুবই ভালো থাকবো। জয়ের এই কথা শুনে অপবিশ্বাস কেঁদে দিয়েছে। অনেকদিন পর জয় এমন ভাবে কথাগুলো বলেছিল অপবিশ্বাসের কাছে যাতে অপবিশ্বাস না কেঁদে থাকতে পারলেন না। অপবিশ্বাস ভাবছেন জয় আসলেই সত্যি কথা বলেছে, কারণ সবার ভাইকে এভাবে তো আর জুটে না, সবার ভাইকে তার মা এবং বাবার আদর ভালোবাসা জুটে, কিন্তু আমার জয়ের সেই ভাগ্য আর নেই, একসাথে ভালোবাসা মা এবং বাবার মিলল না। সব বাচ্চারাই চায় মা এবং বাবার সাথে থাকতে, জয়ও চাচ্ছে তার মা এবং বাবার সাথে থাকতে। সুপারস্টার শাকিব খান অনেক মাস পর ফিরে এসেছেন বাংলাদেশে, আর আসার সাথে সাথে শাকিব অপুর মিলে যাওয়ার গুঞ্জন মিডিয়া পাড়ায় খুব চলছে। তবে কি এবার অপু এবং শাকিব মিলে যাচ্ছে ছেলে আব্রাহাম খান জয়ের কথা ভেবে? আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।